কম্পিটেন্স মিলে গেলে যে
প্ল্যান করে আজকে স্মার্ট বাংলাদেশের মতো কথা করা। তো সেক্ষেত্রে আপনার অনুভূতি আছে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলতে পারবেন, এবং বছরের প্রথম দিন যে আমরা বই উৎসব পালন করতে পারছি সে কথাটা বলে দেবেন। সম্মানিত আমাদের প্রধান শিক্ষক, আমাদের টিম বদন্তী আলোচ্য স্যার আব্দুল করিম স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের দেশ যদিও আগে দরিদ্র ছিল, এখন আমরা উন্নয়নশীল একটা দেশে অবস্থান করছি। আমরা দেশের স্বাধীন নাগরিক, 1971 সালে জাতীয় জনক মহাত্মা গান্ধী মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা অনেক মাহবুব হয়ে অনেক ভাইকে আমরা হারিয়েছি। আমাদের দেশটা ধ্বংসের মুখ থেকে বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় অদ্যাবধি যে উন্নতি যে অগ্রণী ভূমিকা রাখেন জনরাজ্যে দেশনেত্রী শেখ মুজিবুর রহমান, আমরা সৃষ্টি করার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। শিক্ষক হিসাবে আমরা একটি অগ্রণী ভূমিকা পালন করছি। আমরা আশা করি স্মার্ট বাংলাদেশ নিজের মানে আমাদের বিদ্যালয়ে রয়েছে স্বাস্থ্যের আমরাও সকলে ক্লাসে গিয়ে সেদিকে বাচ্চাদের খেয়াল রাখি যে একটা বাচ্চা যখন স্কুলে আসে, একটা স্টুডেন্ট যখন স্কুলে আসে, সে যেন সে যে বুঝে আসে বোঝা যায় সে যেন অন্য ছড়ে পড়া বাচ্চার খুঁজে আবার একটা আমাদের আমি আপনার সাথে একটু কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা এটা করেছি, আমরা এটা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি। আবার আমরা বলেছি আপনাদের কাছ থেকে আমার শিখেছি, সেটা হচ্ছে মাইন্ড মানি স্কস, সামথিং স্কস, হেলথ স্কস, নাথিং স্কস, বাট ক্যারেক্টার ইজ স্কস ইন এভরিথিং। আর কিছুক্ষণ আগে বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তাদের, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি আপনাকে আমি ডিসক্রাইব করছি না বা কোনো ধরনের অর্ডার করছি না, আমি একটা অ্যাডভাইস স্বরূপ কথা বলতে চাচ্ছি। যেমন আপনার টয়লেটের মধ্যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।
কাজ হয়ে যাবে আমার চতুর্থ কলার কাজও
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।